রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধনে সংঘর্ষে হতাহত পরিবারকে পুনর্বাসনের দাবি জানান বক্তারা। বিভিন্ন অপরাধমূলক ঘটনার দায়িত্বে অবহেলার অভিযোগে আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসম ফিরোজ উল হাসান। সাময়িকভাবে প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর কবির। নিয়োগ বাণিজ্যের অভিযোগে যশোর সদরের তালবাড়িয়া টিকি কলেজের অধ্যক্ষ এবং সভাপতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে কলেজের সামনে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অবিলম্বে অভিযুক্তদের অপসারণ দাবি করেন বক্তারা। বগুড়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত জেমি খাতুনের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসন। দুপুরে চিকিৎসার জন্য তাকে নগদ অর্থ দেওয়ার পাশাপাশি পরবর্তী চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাসও দেয় তিনি। জেমির মানবেতর জীবনযাপন বিষয়ে সংবাদ প্রচার করেছিল ডিবিসি নিউজ। কবি সাহিত্যিকদের উপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন হয়েছে। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে কবি শিল্পী সাহিত্যিকদের ব্যানারে মানববন্ধনটি হয়। পরে বিচার চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এক দুই তিন ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।